বর্তমানে বাকি ধারাবাহিকের থেকে বেশি জমজমাট নিম ফুলের মধু। খুব শীঘ্রই এমন জমকালো পর্ব সামনে আসছে যাতে নিঃসন্দেহে ধারাবাহিকের টিআরপি অনেকটা বাড়বে। কিন্তু একটা ধারাবাহিক জনপ্রিয় হলে তাকে নিয়ে অনেক রকম খবর ছড়িয়ে পড়ে, কখনো সেসব সত্যি হয়, কখনো হয় না। আজকে দুপুর থেকে সোশ্যাল মিডিয়াতে এমন এক খবর সামনে এলো যা সত্যি হলে নিঃসন্দেহে মন ভাঙবে এই ধারাবাহিকের অনেক দর্শকদের। কি সেই খবর, চলো জানা যাক। টেলিপাড়াতে গুঞ্জন, নিম ফুলের মধু সিরিয়ালে চয়ন হিসেবে আর নাকি দেখা যাবে না জনপ্রিয় টেলি অভিনেতা উদয় প্রতাপ সিংকে। কারণ কোন গোপনে মন ফেসেছে ধারাবাহিকে তার চরিত্রটা বেশ প্রধান হতে যাচ্ছে, তাই নাকি নিম ফুলের মধু সিরিয়ালে তাকে আর দেখাই যাবে না। ইতিমধ্যে কিছু সংবাদ মাধ্যমেও এই গুঞ্জন সম্পর্কে লেখালেখি হয়েছে। শোনা যাচ্ছে চয়ন চরিত্রে মুখ বদল হবে, এরপর থেকে চয়ন হিসেবে নাকি দেখা যাবে খেলনাবাড়ি ধারাবাহিকের গুগলির বর সঞ্চয়ন চরিত্রাভিনেতা সবুজ বর্ধনকে। যদিও ব্যক্তিগতভাবে তার সঙ্গে যোগাযোগ করেও কোনো কিছু জানতে পারিনি, তাই এই খবরটা যে একেবারে কনফার্ম তা বলা যায় না। তবে এটা সত্যি হলে অনেকেরই মন ভাঙবে, কি তাই তো? কমেন্টে জানাতে পারো। ভিডিওটি লাইক এবং শেয়ার করো, এই রকমই অনেক ভিডিও পেতে সাবস্ক্রাইব করো কারেন্ট বস। ধন্যবাদ।